আজকে আমরা করব কল অপশন আর পুট অপশন। কল অপশন কি? একটা কল অপশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, একটা কল অপশন কেনার সময় কি হয়, একটা বায়ারের এই রাইট থাকে যে সে কোনো একটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে, কোনো একটা প্রি ডিটারমাইন্ড ডেটে যে কোনো অ্যাসেট অথবা গুডস অথবা সার্ভিস কিনতে পারে। আর পুট অপশন হলো কল অপশনের ঠিক উল্টো। পুট অপশন যে কেনে সেই বায়ারের এই রাইট থাকে যে সে কোনো একটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে বা প্রি ডিটারমাইন্ড ডেটে কোনো অ্যাসেট গুডস অথবা সার্ভিস বেচতে পারে। আমরা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরা যাক এখন মে মাস, আমরা জুন মাসে কোনো একটা, হয়তো আমি একটা জুন মাসে চেষ্টা একটা ইনস্টিটিউটে ভর্তি হতে গেলাম, ঠিক আছে? তো এবার ইনস্টিটিউটে বললো যে সিটের দাম যদি আপনি এখন থেকে রিজার্ভ করে রাখেন তাহলে 10,000-এ তখন আপনি ভর্তি হতে পারবেন। তো কী করতে হবে? রিজার্ভ করার জন্য 2,000 টাকা দিতে হবে। তাহলে এই একই জিনিসটাই কল অপশনে হয়। এই যে রিজার্ভ করার জন্য টাকাটা দিলাম, এটাকে বলা হয় কল প্রিমিয়াম, ঠিক আছে? আর এই রিজার্ভ করার জন্য আমি কত টাকায় ভর্তি হতে পারবো? 10,000 টাকায় ভর্তি হতে পারবো। তাহলে কবে ভর্তি হতে পারবো? একটা প্রি ডিটারমাইন্ড ডেট আছে, ঠিক আছে? প্রি ডিটারমাইন্ড ডেটটা কি? আমি জুনে ভর্তি হতে পারবো। প্রি ডিটারমাইন্ড প্রাইসটা কি? 10,000-এ ভর্তি হতে পারবো, ঠিক আছে? এবার ধরা যাক ওই জিনিসটা, ওই সিটের দাম হয়ে গেল 12,000 টাকা। তখন যারা ভর্তি হতে আসবে তারা 12,000 টাকা দিয়ে ভর্তি হবে, কিন্তু আমি কত হাজার টাকা দিয়ে ভর্তি হবো? আমি 10,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবো। এটা তাহলে আমার লাভ এইবার। এইবার চলে যাই পুট অপশন। পুট অপশনের একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক আমি একজন চাষি, চাষ করি। তো এবার এখনও আমার ধান হয়নি, আমার সাথে একটা কোম্পানি কন্ট্রাক্টে এলো যে তোমার যে যা ধান হবে সে যত কেজি হোক আর বাজারে তার যত দরই হোক না কেন, তার দাম আমি তোমায় দেবো 10,000 টাকা। এবার 10,000 টাকা যদি দাম হয়, তখন ধরা যাক আমার আগস্ট মাসে ধান হবে। এবার আগস্টে ধান হলে তখন ধরা যাক বাজার দর দেখা গেল যে হয়েছে 7,000 টাকা। সে আমায়, ও সরি একটা কথা বলতে ভুলে গেছি, সে আমায় ওই যে 10,000 টাকা মানে দেবে বলেছে সেটার জন্য এখনই 2,000 টাকা দিয়ে গেল, ঠিক আছে? যে তুমি কিন্তু অন্য কাউকে বেচবে না, আমি কিন্তু 2,000 টাকা তোমায় দিয়ে যাচ্ছি, দ্যাট ইজ পুট প্রিমিয়াম, ঠিক আছে? এবার পুট প্রিমিয়াম দিয়ে গেল। এবার তারপর বলল যে 10,000 টাকায় আমি তোমার জিনিস, তোমার এখানে জমি সমস্ত ধান কিনে নেব। তাহলে এবার ধরা যাক আমার যদি ওই আগস্ট মাসে বাজার দর দেখা গেল যে ওই ধানের দাম হলো 7,000 টাকা, তাহলে আমার লাভ হবে। এবার যদি দেখা গেল সেইটার দাম হলো 13,000 টাকা, তাহলে লস হবে। তাহলে এর থেকে লাস্ট অবধি কি জানা যায় যে প্রাইস বাড়লে, প্রাইস যদি বাড়ে কল অপশনের ক্ষেত্রে তাহলে আমার লাভ। কেন লাভ? যেমন ধরা যাক আমি এই যে কেনার ক্ষেত্রে, যেহেতু ইনস্টিটিউশনটার ক্ষেত্রে ওটা তো কল অপশনের উদাহরণ, তো সেটার দাম যদি দেখা গেল 14,000 টাকা হয়ে যেত তাহলে আমার লাভ হতো, আমি 10,000-এ পেয়ে গেলাম। আবার পুট অপশনের ক্ষেত্রে যদি প্রাইস কমে তাহলে লাভ। কেন? কারণ আমি বেচছি, যখন বাজার দর যদি দেখা যেত 7,000 টাকা হয়ে গেছে, আমি তো 10,000 টাকায় জিনিসটা পেয়ে গেলাম না, 10,000 টাকায় জিনিসটা পেয়ে গেলাম। তাহলে যদি প্রাইস বাড়ে কল অপশনের ক্ষেত্রে প্রাইস বাড়লে লাভ, আর পুট অপশনের ক্ষেত্রে প্রাইস কমলে লাভ। এটা জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম, যাতে যে কোনো কল অপশন বা পুট অপশনের যে কোনো অঙ্ক এলে সেটা বুঝতে অন্তত সুবিধে হয়।